everyone, assalamu alaikum. Welcome back to my channel Cooking Gallery. আজকে আমি রান্না করব নোয়াখালীর ঐতিহ্যবাহী একটা রান্না মরিচ খোলা যেটা সাধারণত করা হয় কলা পাতার মধ্যে তো আমি আজকে করে দেখাবো আপনাদেরকে ফয়েল পেপারে কিভাবে আপনারা খুব সহজে বানাইতে পারেন মরিচ খোলা তো চলুন দেরি না করে এত মজার একটা রান্না শুরু করি আমরা তো মরিচ খোলা বানানোর জন্য প্রথমেই লাগবে আমার মাছ তো পাঁচ মিশালি মাছ দিয়ে করা হয় তো আমি এখন এখানে নিয়ে নিলাম রুই মাছ ছোট ছোট টুকরা করে নিয়েছি আর কাচকি মাছ এটা হচ্ছে বাইং মাছ আর এখানে নিলাম যে চিংড়ি মাছ তো আমি আজকে এই চারটা মাছ দিয়ে করব এখন আমি এগুলো সবগুলা মিক্স করে নিব আমি সবগুলো মাছ নিয়ে নিচ্ছি একসাথে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর এই মরিচ খোলাতে বেশি করে পেঁয়াজ কুচি দিতে হয় আর দিয়ে দিব কাঁচা মরিচ কুচি এখন আমি দিয়ে দিব লবণ আর লবণটা পরিমাণ মতো দিতে হবে যেহেতু এটা চেক করা যাবে না একসাথেই দিয়ে দিতে হবে যতটুকু লবণ দিবেন আধা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এক চা চামচ দিচ্ছি এখন দিয়ে দিব আমি তেল এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখন আমি সবগুলোকে মিশিয়ে নিব খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে আমার মিশানো একদম শেষ দেখতেই পাচ্ছেন এখন নোয়াখালীতে যেহেতু এগুলাকে কলা পাতার মধ্যে করে দেওয়া হয় কলা পাতার মধ্যে দিয়ে তারপরে একটা খোলার মধ্যে দেওয়া হয় তো যারা প্রবাসে থাকে তারা কোথায় পাবে কলা পাতা তো এই জন্য আমি আজকে ফয়েল পেপারে করে দেখাচ্ছি আমার ধনেপাতা তো দেওয়া হয়নি ধনেপাতা তো আমি আবার ধনেপাতা দিয়ে মিশিয়ে নিচ্ছি আমি ফয়েল পেপার নিয়ে নিলাম ফয়েল পেপারের মধ্যে দুই ভাঁজ করে এখন মাঝখানে আমি এগুলো দিয়ে দিব আর এগুলোকে এভাবে করে দিয়ে দিতে হবে এখন আমি ফয়েল পেপারটাকে সাইড থেকে উঠে দিব এভাবে করে দেখুন আমি কিভাবে করতেছি এভাবে দিয়ে দিলাম এখন উপর থেকে আরেকটা ফয়েল পেপার দিয়ে দিব এভাবে করে দেখুন আমি উল্টাই নিলাম উল্টাই নিয়ে আবার এই পাশটাও ওইভাবে উঠে উঠে দিতেছি ফয়েল পেপারটাকে ভালো করে যেন আমার মাছটা ভেতর থেকে বের হয়ে না যায় সেজন্য দেখতেই পাচ্ছেন এটা রেডি একদম আমি একটা পুরান তাওয়ার মধ্যে মাছটা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন এখন দিয়ে আমি চুলার জালটা রাখবো মিডিয়াম টু লোর মধ্যে এ পাশ আমি করে নিব 15 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিব এখন 15 মিনিট পর আমি আবার উল্টাই দিব 15 মিনিট হয়ে গেছে এখন আমি এটাকে উল্টাই দিব
আমি ঠিকই উল্টিয়ে দিয়েছি, আর এখন আরো 15 মিনিট রান্না করব। আরো 15 মিনিট হয়ে গেছে, এখন এটার থেকে একটু পানি বের হয়েছে, তো আমি এখন এই পানিটাকেও শুকাই নিব, আরো 10-15 মিনিটের মতো রাখবো। এরপর আপনাদেরকে দেখাচ্ছি ঠান্ডা করে মরিচ খোলাটা, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আর মাছটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আমি চেক করে নিয়েছি। তো আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে, নোয়াখালীর একটা রান্না, তো অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওতে, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।